মনে পড়ে এই পাখিটির কথা? 90-এর দশকের প্রায় সমস্ত লোকেরা হয়তো এই পাখিটিকে চিনতে পারবে। ঠিক ধরেছে, আজকের এপিসোডে বলবো এই পাখিটির কথা। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। এই পাখিটিকে আমরা প্রকৃতির সাফাই কর্মী বলে থাকি। গ্রাম কিংবা শহর, একসময় কোনো পশুর মৃতদেহ পড়ে থাকলে শয়ে শয়ে দেখা মিলত এই শকুনের দল। নীল আকাশে শকুনের দল দেখে বোঝাই যেত না ঠিক কতগুলি শকুন আছে, কিন্তু আজকে আর তাদেরকে চোখেই পড়ে না। হঠাৎ কোথায় উধাও হয়ে গেল এই শত শত কোটি কোটি শকুনের দল? আসুন জানি এর আসল রহস্যটা। ভারতে প্রায় 9 প্রজাতির শকুন বসবাস করত, তবে সাম্প্রতিক দশকগুলিতে তাদের বেশিরভাগ এখন বিলুপ্তির ঝুঁকির মধ্যে রয়েছে। 1951 কিংবা 1952-এর দশকে ভারতে শকুনের সংখ্যা প্রায় 4 কোটি ছিল, কিন্তু এই কয়েক বছরে এর সংখ্যা এতই কমতে শুরু করেছে যে আজকে বিলুপ্তির পথে। শুরুতে গ্রামের বাসিন্দাদের কাছে শোনা যেত যে শকুন আর তেমন একটা দেখা যায় না, আর এই অভাবটি তখন সারা বিশ্ব জুড়ে দেখা দিতে শুরু করেছে। শকুনের এই দ্রুত নিখোঁজ হওয়ার কারণের ফলে সারা বিশ্ব জুড়ে একটা টিম তৈরি হয় এবং তখন তারা এর কারণ উদ্ঘাটন করতে শুরু করে। শকুনের দ্রুত হ্রাসের কারণ হিসাবে অনেকগুলি তথ্য উঠে আসে, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, আবার অনেকে শিকারও মনে করে। সেই সময় পাকিস্তানেও প্রচুর পরিমাণে শকুন মরতে দেখা যায়। বিজ্ঞানীরা সেগুলোকে পরীক্ষা করতেই উঠে আসে এর আসল তথ্য। শকুনের জনসংখ্যা হ্রাসের একটি প্রধান কারণ হল ডাইক্লোফেনাকের মতো ড্রাগগুলির ব্যাপক ব্যবহার। ডাইক্লোফেনাক একটি সাধারণ অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যা সাধারণত পশুদের জ্বর, ক্ষত কিংবা ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। 90-এর দশকের শুরুতে ভারতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। পরে জানা গেল ওষুধটি শকুনদের জন্য অত্যন্ত মারাত্মক। এই ওষুধ দ্বারা চিকিৎসা করা যে সকল পশুগুলি মারা যায় তাদের সবগুলি খাওয়ার পর নাকি শকুনগুলি পরবর্তীকালে অসুস্থ হয়ে মারা যেত। একটি সিমুলেন্স মডেল প্রমাণ করেছে যে শুধুমাত্র 1% সব যদি ডাইক্লোফেনাক দ্বারা দূষিত হয়, তবে ভারতীয় শকুনের জনসংখ্যা বার্ষিক 60% থেকে 90% হয়ে যাবে। এবং সব দেহের গবেষণায় দেখা যায় যে প্রায় 10% দূষিত ছিল। 1980-এর দশকের হিসাবে ভারতে 80 মিলিয়ন শ্বেতদরির শকুন ছিল, তবে বর্তমানে জনসংখ্যার সংখ্যা কয়েক হাজার মাত্র।